ভাই দিন শেষে আমার সেই একটাই ডিমান্ড ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করে দেন আর আজকে অনেকদিন পর নিয়ে এসেছি আপনাদের সেই জানতে চাওয়া প্রশ্নগুলো আমি কয়েকদিন ধরে কিন্তু শুক্রবারে যেহেতু বলেছিলাম প্রতি শুক্রবারে আমরা প্রশ্নের উত্তর পর ভিডিওটা কন্টিনিউ করবো বাট করা হচ্ছে না একটু ব্যস্ততম সময় কেটে যাচ্ছে এই জন্য করজরে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই জন্য আজকে ভিডিওতে হিউজ পরিমাণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি চলেন দেখে নিচ্ছি আপনাদের কী কী প্রশ্ন আছে আর তার কী কী সমাধানও দেওয়া যাচ্ছে আর আপনারা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করে দেন আচ্ছা প্রথম কমেন্টটা করেছেন হচ্ছে রাফি স্টুডেন্ট ভাইয়া তোমার রিভিউগুলো দারুণ হয় ভাইয়া তোমার হতে লাইকা লেস ইট ওয়ান একটা রিভিউ চাই এই ফোনটা কেমন এখন মার্কেটে অনেক চলতেছে প্লিজ ভাই লাইকালেজিট ওয়ান এই ফোনটা আমি বেসিক্যালি পার্চেস করার জন্য মানে রিভিউ পারপাসে পার্চেস করার জন্য আমি যমুনা ফিউচার পার্কেও গিয়েছিলাম বসুন্ধরাতে এই ফোনটা আমি পাইনি ভাই অনেক দোকানদারদেরকে বা অনেক সবাদেরকে বলে রাখছি যে ভাই এই ফোনটা যদি পান আমাকে দিয়ে একটা রিভিউ করবো বাট আমি তো বসুন্ধরাতে না ইভেনচুয়ালি আমি যখন যমুনাতেও গেলাম ওইখানে এই ফোনটা অ্যাভেলেবেল ছিল না আমি পার্চেস যাচ্ছিলাম যে এই ফোনটা রিভিউটা করি তো পাচ্ছিলাম না এখন পর্যন্ত পাই নাই তো এটা বিশ্বাস রাখুন যদি পাই পাওয়া মাত্রই এই ফোনটা রিভিউ নিয়ে আমি হাজির হয়ে যাব তারপর শর্ট পঞ্চাশ কের ভিতরে টুয়েলভ প্রো নেওয়া ভালো হবে আমি বেসিক্যালি ভাবতেছি পঞ্চাশ হাজার টাকা বাজেট সেগমেন্টে সেরা কিছু ফোন আপনাকে সাজেস্ট করব তো সেইখানে আমার প্ল্যান আছে বলিতে আপনাদেরকে যে আইফোন টুয়েলভ প্রোটা পঞ্চাশ হাজার টাকা আমার কাছে বেস্ট ফোনই মনে হয়েছে তাই আমি অবশ্যই বলবো যদি বাজেটটা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে হয় আপনি অবশ্যই আইফোন টুয়েলভ প্রোটা নিতে পারেন এইটাই দু হাজার চব্বিশ সালে সেও যথেষ্টই পাওয়ারফুল এবং যথেষ্টই ক্যাপেবল একটা ফোন তারপরে কমেন্ট আর যে স্বাধীন ভাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স কি ডিসপ্লে ইস্যু নতুন করে আসতেছে হ্যাঁ আইফোন থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু আছে আমি আমার পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে এটা ক্লিয়ার করেছি যে আপনারা আইফোন থার্টিন প্রো আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই দুইটা ফোন ভাই একদম কেনার থেকে টোটালি ব্যর্থ থাকুন দেখে গেছে আপনি ফোনটা কিনতেছেন ষাট কি সত্তর হাজার টাকা দিয়ে কেনা মাত্রই বা কেনার কয়েক মাস পরেই দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে ফোনগুলোতে এনে প্রবলেম আসবে যদি আপনার কপালটা বড় জোরে একদম ভালো থাকে তাহলে হয়তো আপনার ফোনে কোনো ডিসপ্লে জনিত সমস্যা হবে না তবে ম্যাক্সিমাম অলমোস্ট নাইনটি পার্সেন্ট মানুষের ফোনে কিন্তু আমি আইফোন থার্টিন প্রো আর প্রো ম্যাক্সে ডিসপ্লে জনিত সমস্যা পাচ্ছি এর জন্য বলবো ভাই এই ফোনগুলো বিলকুল স্কিপ করে যান তারপর সালে আঘাতন আপু জানতে চেয়েছেন ভাইয়া ওয়ান প্লাস টেন ফোর একটা রিভিউ দেন প্লেস ওয়ান প্লাস এইটা নিয়ে কিন্তু আমাদের অনেক ভয়ে কাজ করে যে এই ফোনগুলোতে গ্রিন লাইন পরে বাট আমি দেখলাম কি ওয়ান প্লাস টেন সিরিজের পর থেকে না আমরা কিন্তু ওয়ান প্লাসের ওই রকম কোনো গ্রিন লাইন প্রবলেম পাইনি তো আসলে ওয়ান প্লাস ফোন নিয়ে রীতিমতো আমি কাজ করায় বাদ দিয়ে দিয়েছিলাম তো যেহেতু দেখলাম যে বর্তমান সময় যেহেতু ওয়ান প্লাসটা মোটামুটি ভ্যালু ফর মানি আর ওয়ান প্লাস ফোনে যেহেতু গ্রিন লাইন পড়তেছে না ইনশাল্লাহ চেষ্টা করব ওয়ান প্লাস টেন প্রো নিয়ে কাজ করার সময় দিন বা করে সাথে থাকুন ইনশাল্লাহ রিভিউ পেয়ে যাবেন তারপর আব্দুর রহমান ভাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স রিভিউ দেন আর এই কমেন্টটার নিচে একজন রিপ্লাইও দিছে ভাই টাকা গোলা জলে দিয়ে না এই জিনিসটা ভালো লাগে অনেকে আসে অনেকে অনেক প্রশ্ন করে জানতে চাওয়ার জন্য বা বিষয়টা বোঝার জন্য যে বিষয়টা কেমন হবে আমি জানি আমার আমার চাইতে অনেক আসলে অভিজ্ঞরা আছে যারা আমার ভিডিওগুলো দেখে মোটামুটি একটু ফলো টলো করে তো সেই ক্ষেত্রে আমি বলবো কি আসলে আপনি এই বিষয়টা করবেন যদি কেউ প্রশ্ন করে যাদের নাকি ওই বিষয়ে যদি জ্ঞান থাকে বা যদি ধারণা থাকে এক্সপিরিয়েন্স থাকে ফোনটার ব্যাপারে আপনার নিজেরাই একটা দায়িত্ব নিয়ে রিপ্লো দিয়ে দেন কারণ এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাদের সবার মিলেই আমার একটা শুধুমাত্র চ্যালেঞ্জ বা আমি কখনই বলি না যেটা আমার চ্যালেঞ্জ এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আপনাদের নিয়ে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলো তো আমাদের পরিবারের মধ্যে কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বা যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয় সেটা থেকে সমাধান দেওয়া কিন্তু সেটা আমাদের নৈতিক দায়িত্ব তো সেই জায়গাতে বলবো যে ভাই রিপ্লোটা দিয়েছেন তা কেউ থ্যাংকস আর অবশ্যই আমি বলবো যে আইফোন থার্টিন প্রো আর থাইফোন প্রো ম্যাক্স ভাই স্কিপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা তারপর মিউজিক ভাই নিউ ভিডিও আইফোন এক্স ভার্সেস সিক্স অ্যারাউন্ড পঁচিশ কে আসলে কোনটা বেটার হবে এটাই তো আচ্ছা আমি বলবো কি পিকজেল সিক্স এই ফোনটা কিন্তু আমি বর্তমান সময় আপনাদেরকে অ্যাভয়েড করতে বলতেছি রিজন নাম্বার ওয়ান সেটা হচ্ছে পিক্সেল সিক্সে নেটওয়ার্কজনিত সমস্যা আছে আর দ্বিতীয়ত এই ফোনে কিন্তু অতটা পাওয়ার এফিসিয়েন্ট না প্রচুর হিট জেনারেট করে তো এই জন্য আসলে পিকজেল ফোনগুলো আসলে স্কিপ করে যাওয়াটা আমাদের বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ পাওয়ার দিকে বিবেচনা করলে বা আপনি যদি পারফরমেন্সের দিকে বেশি বিবেচনা করেন অবশ্যই আইফোন এক্স কিন্তু এই বাজেটে এগিয়ে থাকবে তারপর মুমতাহিনা মারজান আমার খুব ভালো লাগলো আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আইফোন থার্টিন ভালো হবে নাকি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলটা ভালো হবে ভিডিও আর ছবির জন্য প্লিজ জানাবেন আমি বলবো যদি ফটোগ্রাফির দিকে একটু বেশি ডিমান্ড থাকে তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রাটাই দেখতে পারেন কারণ আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্ট টু আল্ট্রাতে কিন্তু টেলিফটো লেন্স পাচ্ছেন যেটা আপনি আইফোন থার্টিনে পাবেন না আর টেলিফটো লেন্স দিয়ে কিন্তু ভাই রীতিমতো একদম ডিএসএলআরের মতো কিন্তু ছবি বা অনেকটা এরকম আউটফিট পাওয়া যায় যদি ফটোগ্রাফির দিকেও ডিমান্ড থাকে তাহলে আইফোন থার্টিনের চাইতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রাটাই বেটার হবে তারপর মুহিত খান ভাই জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু ভার্সেস ওয়ান প্লাস ইলেভেন অর আইফোন এক্সেস কোনটা বেস্ট ক্যামেরা প্লাস রেগুলার ইউজ অ্যান্ড গেমিং মেক এ ভিডিও প্লিজ দেখুন আমি বলবো এই তিনটা ফোনের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ওয়ান প্লাস ইলেভেনটাই দিন শেষে বেটার তবে ওয়ান প্লাস ইলেভেন আমরা জেনে থাকি যে আপনার গ্রিল লাইন জনিত সমস্যা আছে বা ডিসপ্লে জনিত সমস্যা আছে তবে আমি বলেছি আপনারা এসে নোটিস করবেন ওয়ান প্লাস টেন প্রো বা ইলেভেন টুয়েলভ এই ফোনগুলোতে কিন্তু আমরা গ্রিল লাইনের প্রবলেম আর পাচ্ছি না তো এই বাদ বিচারে এই তিনটা ফোনের মধ্যে আমার কাছে মনে হয়েছে ওয়ান প্লাস ইলেভেনটাই বেটার হবে সাদিক খান ভাইয়ের কমেন্ট ভাই প্রায় প্রতিটা ভিডিওতে কমেন্ট করি একটা আরও রিপ্লে পাই না আশা করি এটা রিপ্লে পাবো ওয়ান প্লাস টুয়েলভ অর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান অর এস টোয়েন্টি টু এর ভিতরে কোনটা ভালো হবে ক্যামেরা প্লাস রাভিউজ প্লাস পারফরমেন্স এক কথায় ভাই ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভ আপনি যদি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান তো একদম বাদই যাবে এস টোয়েন্টি টুর সাথেও কম্পেয়ার করলে ওয়ান প্লাস টুয়েলভটাই এগিয়ে থাকবে তো অবশ্যই যদি পারফরমেন্স রাভিউজ ক্যামেরার দিক থেকে বিবেচনা করলে ওয়ান প্লাস টুয়েলভটাই দেখতে পারেন তারপর মোহাম্মদ আনাম ভাইয়ের কমেন্ট ভাই দু সালে এসে কেমন হবে আর দাম কত নাথিং ফোন টু এর নাথিং ফোন টু এই ফোনটা যদি আপনি বর্তমান সময়ে ইনএক্টিভ বা নিউ হিসাবে কিনতে চান তাহলে আপনার ওই যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার আশেপাশে পড়বে আর বলবো হ্যাঁ এই বাজারে মোটামুটি এটা ভ্যালু ফর মানি একদম ভ্যালু ফর মানি না মোটামুটি ঠিকঠাক আছে ষাট হাজার টাকা বাজারে বিবেচনা করলে তারপর ইউজার সামথিং সামথিং ভাই আইফোন থার্টিনের ডিসপ্লে ইস্যু আছে প্লিজ রিপ্লে ভাই আইফোন থার্টিনে আমরা কিন্তু আহামরি ওইরকম ডিসপ্লে বা এই গ্রিন লাইন কোনো সমস্যা পাইনি তো সেই ক্ষেত্রে বলা যায় মোটামুটি এটা সেফ তবে ভাই দেখুন আসলে অ্যামোলের ডিসপ্লে ওলের ডিসপ্লেতে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়াই যায় না কখন কি হয়ে যায় আপডেটের ফলে বা কখন কি হয়ে যায় আসলে এই নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলতে পারবো না তবে আইফোন থার্টিনটা মোটামুটি ডিসপ্লে জড়িত সমস্যা থেকে একটু সেফ আছে। এরপর আবারও ইউজার সামথিং সামথিং পঁচিশ হাজার টাকা বাজেটে বেস্ট ইউজ ফোন কোনটা বলেন প্লিজ এই যে অনেক আছে কমেন্টগুলো করে আসলে এই কমেন্টগুলোর অ্যাকচুয়াল রিপ্লাইগুলো আসলে দেওয়া যায় না আপনার কোন দিকে ডিমান্ড আছে যেহেতু বাজেটটা পঁচিশ হাজার টাকা আসলে এই বাজেটে না আপনি সব দিক থেকে একদম ভরপুর পাবেন না হয়তো গেছে এই বাজেটে আপনার কিছু কিছু ফোন আছে ক্যামেরা ভালো দিবে আবার কিছু কিছু ফোনে আপনি গেমিং পারফরমেন্স ভালো পাবেন বা পারফরমেন্সটা ভালো পাবেন আবার দেখেছি ডিসপ্লে হয়তো এই বাজেটে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয় যেগুলো কার্ড ডিসপ্লে আছে এখন আপনার ডিমান্ডটা কোথায় ওইটা মিক্সার করেন তবে আমি হয়তো আপনার জন্য সুইটেবল একটা ফোন সাজেস্ট করতে পারবো তারপর ইমন খান ভাইয়ের কমেন্ট ভাই আমি আইফোন থার্টিন নিচ্ছি কোনো সমস্যা হবে আমার মনে হয় আইফোন থার্টিন মিনিতে কোনো প্রকার কোনো সমস্যা আছে আমরা ইউজ করে দেখলাম আর পারফরমেন্সের জায়গায় আইফোন থার্টিন তো ভাই আমি বলবো দি বেস্ট ছোটোর মধ্যে দি পাওয়ারফুল ফোন ওটি আমার কাছে মনে তো অবশ্যই ফোনটা চাইলে দেখতে পারেন যে তো কিনে ফেলছেন অবশ্যই ফোনটা ভালো আমার মনে হয় না আমার এরকম কোনো সমস্যায় পড়বেন মোহাম্মদ সজিব ভাই আমি গুগল পিক্সেল সিক্স এ ব্যবহার করি চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায় পরে চার্জ দিয়ে ওপেন করতে পারছি না পরামর্শ দেন আচ্ছা যদি এরকম কোনো সমস্যা হয় আমি বলবো যে আপনি অবশ্যই যদি অপেন করতে না পারেন তাহলে আপনাকে আপনার কোনো সার্ভিস সেন্টার নিতে হবে এখন আপনি তো গুগল এরকম সার্ভিস সেন্টার বাংলাদেশে নাই ট্রাই করবেন লোকাল কোনো জায়গা থেকে ওই ফোনটা খুলবেন না বা ওইরকম সার্ভিস নিতে যান না ট্রাই করেন হচ্ছে আপনার ঢাকার মধ্যে বসুন্ধরাতে অথবা আপনার মোতালে প্লাজ ওইখানে গিয়ে ফোনটা সার্ভিস করেন ট্রাই করেন এভাবে রিপেয়ার করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আমার রিকমেন্ড থাকবে যে আশেপাশে যদি আপনি যেখানে থাকুন নর্মাল কোনো সার্ভিস সেন্টার বা আশেপাশে দোকানদার যারা আছে তাদের দিয়ে ফোনটা খোলায়েন না এই রিজবি আহমেদ ভাই তেতাল্লিশ হাজারের টাকায় দিয়ে পিক্সেল সেভেন প্রো নিলে ভালো হবে নাকি আরও ভালো কোনো ফোন আছে। পায়ারোটি ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ব্যাক মাঝে মাঝে এফ এফ অর্থাৎ ফ্রি ফায়ার ফুটবল খেলি তো তিতাল্লিশ হাজার বাজেট হলে আমি বলবো যে পিক্সেল সেভেন প্রোটা দেখতে পারেন আবার এই বাজেটে কিন্তু আপনার আইফোন টুয়েলভটাও পেয়ে যাচ্ছেন এটা মোটামুটি ফর মানি আমার দিক থেকে তো যদি রাব অ্যান্ড টাফ যদি গেমিং করে না থাকেন তাহলে পিক্সেল সেভেন প্রোটা এই বাজেটে ঠিকঠাকই লেগেছে আমার কাছে ভিডিওটা আমি জানি অনেকের মিস করে এই জন্য একদম ভাই করতেছি তবুও বলবো এই ভিডিওতে আপনার যারা যারা কমেন্ট করবেন আমি ট্রাই করবো একদম প্রতিজনের মানুষের ধরে ধরে তার রিপ্লাই দেয়ার সমাধান দেওয়ার তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন ভাই জাস্ট লাইককে ডিমান্ড করতেছি আর কিছু না লাইক দিয়ে তারপর অনেক কিছু দেখতে পারেন এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ